কেমন আছো? আশা করছি ভালোই আছো। সবাইকে শুরুতে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে ক্লাস নিয়ে হাজির হলাম, ক্লাসটা হচ্ছে আমরা কর্নারে দেখতে পাচ্ছি বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় হচ্ছে দ্বিতীয় লেনদেন। আমরা লেনদেন উপর আগেও দুটো ক্লাস দিয়েছিলাম, আজকে আরেকটা ক্লাস দেব। আজকে প্রথম ক্লাসটা হচ্ছে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সৃজনশীল প্রশ্ন তিন। আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ে নিব এবং উদ্দীপকটা ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে কি লেখা আছে একটু ভালো করে খেয়াল করি। লিগেল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে তার আইন ব্যবসা চালু করেন। উক্ত মাসের ঘটনাগুলো তিন মনো মে 2 আইন পেশায় প্রথমটা হচ্ছে মে মাসের 2 তারিখে আইন পেশায় বিনিয়োগ করলেন 1 লক্ষ টাকা, 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করলেন 18,000 টাকা, 8 তারিখে ধারে সেবক সরঞ্জাম ক্রয় করলেন 40,000 টাকা, 12 তারিখে নগদে আইনি সেবা প্রদান করলেন 30,000 টাকা, 16 তারিখে কর্মচারী বেতন প্রদান করলেন পরিশোধ করলেন 10,000 টাকা, 25 তারিখে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, দুঃখিত এখানে ব্যাংকটা দেখা হয়নি। তাহলে 25 তারিখে ব্যাংক ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা, 27 তারিখে ধারে আইনি সেবা প্রদান করা হলো 60,000 টাকা, 30 তারিখে বাকিতে কৃত সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল সৃজনশীল তিনের উদ্দীপকে প্রদত্ত ঘটনাবলী। তবে এই ঘটনাগুলো থেকেই আমাদেরকে কি করতে হবে, নিম্নের প্রশ্নগুলোর আনসার করতে হবে বা প্রশ্নগুলো সমাধান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা কি লেখা আছে। প্রথম প্রশ্নটা লেখা আছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত। তার কক্ষ নম্বরের প্রশ্নে লেখা আছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদের জন্য আজকে দুইটি প্রশ্নের সমাধান করব, ক এবং খ এই দুটো প্রশ্নের সমাধান করব আজকের ক্লাসে। ক নম্বর প্রশ্নের সমাধান এরপর ক্লাসে করব। তাহলে ক নম্বর এবং খ নম্বর দুইটা প্রশ্নের সমাধান করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, এই ধরনের দুইটা ছক আঁকতে হবে। ক নম্বরের জন্য এই ধরনের একটা ছক আঁকতে হবে, খ নম্বরের জন্য এই ধরনের একটা ছক আঁকতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থী একটা জিনিস মাথায় রাখবে, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা মজার সাবজেক্ট, যে সাবজেক্টে ছক আঁকলেও নাম্বার পাওয়া যায়। এই ছক গুলো আঁকলেও নাম্বার পাওয়া যায়, অর্থাৎ ছকের জন্য তোমার জন্য কি নাম্বার বরাদ্দ আছে। তাহলে যেহেতু ছকের জন্য তোমার জন্য নাম্বার বরাদ্দ আছে, সেই জন্য তোমাকে ছক গুলো আঁকতে হবে সুন্দর করে, কারণ তোমার সুন্দর ছক হলে সুন্দর নাম্বার পাওয়ার নিশ্চয়তা থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ছকের মধ্যে কি কি থাকবে দেখি। প্রথমে থাকবে তারিখ, প্রথমে কি থাকবে তারিখ, তারপর আমরা এখানে লিখবো বিবরণ, এরপরে হচ্ছে টাকা, এই বক্স আমরা টাকা লিখবো। এবার আমরা অপরিশোধিত মূল্য কত টাকা সেটা লিখবো। তাহলে বলা হচ্ছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য, তাহলে সেবা সরঞ্জাম ধারে ক্রয় করেছিল কোথায়, 8 তারিখে। বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা, ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা। তাহলে আমরা সেটা লিখে ফেলতে পারি 8 তারিখে 2017 মে 8 সেবা সরঞ্জাম, ধারে শব্দটা লিখতে পারি ভালো ক্লিয়ারের জন্য, ধারে সেবা সরঞ্জাম ক্রয়, তাহলে কত টাকা, টাকাটা হচ্ছে 40,000 টাকা। আমরা 40,000 টাকা প্রথম বক্সে লিখে ফেললাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি নগদে, এরপরে হচ্ছে কর্মচারী ব্যাংক, পরে
একদম শেষ তারিখে অর্থাৎ 30 তারিখে বলছে বাকিতে কৃত সরঞ্জামের মূল্য পরিশোধ হচ্ছে কত 30,000 টাকা। তাহলে আমরা মূল্য যেটা পরিশোধ করেছে 30 তারিখ সেটা লিখে ফেলবো সেবা সরঞ্জামে মূল্য পরিশোধ। তাহলে আমরা পরিশোধ কত 30,000 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা একটা কি এখানে মাইনাস দিতে পারি, তাহলে ব্র্যাকেট দিলে এটা মাইনাস ফিগার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর 10,000 টাকা আছে, এটাকে আমরা ক্লোজিং ট্যাগ করে দিব এবং এটা সোজা সোজা লিখব সেবা সরঞ্জামে অপরিশোধিত মূল্য। তাহলে আমরা উত্তর কত পেলাম 10,000 টাকা। তাহলে আমরা উত্তরে 10,000 টাকা লিখে দিব। আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার বা ক নম্বর এবার এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, মালিকানা সত্ত্ব পরিমাণ যদি নির্ণয় করতে হয় তোমাদের একটা বিষয় ক্লিয়ার জানতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে একটা বিষয়ের উপর। আমি তোমাদেরকে গত ক্লাসে লেনদেন ক্লাসে একটা হিসাব সমীকরণ দেখিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো মালিকানা সত্ত্ব বলতে আমরা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এখানে দেখালাম মালিকানা সত্ত্বকে আমরা হিসাব সমীকরণের মধ্যে ই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে। তাহলে ই দিয়ে যদি প্রকাশ করি এই ই এর মধ্যে থাকে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এটা মানে কি? এটা মানে হলো সি মানে হচ্ছে ক্যাপিটাল, সি মানে হচ্ছে ক্যাপিটাল, মানে সি মানে ক্যাপিটাল মানে কি বলতো? মূলধন। মূলধনের সাথে যোগ হবে আয়, আয় মানে হচ্ছে ইনকাম, আয় মানে হচ্ছে ইনকাম। অর্থাৎ যত ধরনের আয় হবে সেগুলো ইনকামের বাংলা হচ্ছে আয়, তাহলে সেগুলো কোথায়? মূলধনের সাথে যোগ হবে। এরপর ই মাইনাস ই, মাইনাস ই বলতে বুঝাচ্ছে ই মানে হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স মানে কি বলতো? এক্সপেন্স মানে হচ্ছে খরচ। তাহলে যত ধরনের খরচ হবে সেগুলো কি হবে? বাদ যাবে মূলধন থেকে। এরপর হচ্ছে আমরা মাইনাস ডি দেখতে পাচ্ছি, ডি বলতে ড্রয়িং বোঝায়, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। এই উত্তোলন জাতীয় যত কিছু যত ঘটনা বা যত লেনদেন থাকবে সেগুলো কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে মালিকানা সত্ত্ব আমরা কিভাবে বের করবো। তাহলে আমরা এই ধরনের ছকে ফেলবো এবং ছকের মধ্যে আমরা লিখে ফেলবো তারিখ। তাহলে এখানে আমরা কিছু বাকি রেখেছি, আমরা ছকটা ঠিক মতো এঁকে ফেলতে হবে। আমাদের দুটো টাকা গোল প্রয়োজন হবে, আমরা টাকা গোল গোল এঁকে ফেলবো সুন্দর করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি টাকা গোল গোল এঁকে ফেললাম। তাহলে তারিখ বিবরণ এটার প্রথমে আমরা লিখে ফেলবো 2017 মে কত 2 তারিখে দেখা যাচ্ছে আইন পেশায় বিনিয়োগ করা হয়েছে 1,00,000 টাকা। তাহলে এটি হচ্ছে মূলধন। তাহলে আমরা মে 2 লিখব, আইন পেশায় কি লিখবো? আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ কত টাকা বলতো? 1,00,000 টাকা। তাহলে আমরা লিখতে পারলাম 1,00,000 টাকা। এরপরে 4 তারিখে বলছে অফিস ভাড়া পরিশোধ করছে 18,000 টাকা, তারপরে খরচ হয়েছে, আমি বলেছিলাম খরচ হলে বিয়োগ হবে, খরচ হলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা বিয়োগ করে দিব মে 4 মাইনাস ফিগার এখানে লিখে দিব। তাহলে অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ কত টাকা? 18,000 টাকা। আমরা লিখে ফেলবো 18,000 টাকা। তাহলে যখন আমরা মাইনাস করবো তখন মাইনাস ফিগারের জন্য এই চিহ্নটা দিব ব্র্যাকেটটা। তাহলে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি? 18,000 বিয়োগ করলে পাচ্ছি 2,000, আর এদিকে পাচ্ছি তাহলে 82,000 পাচ্ছি। হ্যাঁ, এরপরে
8 তারিখে বলছে ধারের সেবা সরঞ্জাম ক্রয়, যেহেতু সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে একদিকে দায় বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রতিষ্ঠার সম্পদের ক্ষেত্রে, সুতরাং এখানে আয় বা ব্যয় কিছুই হয়নি, সুতরাং 8 তারিখে লেনদেনটা এখানে অন্তর্ভুক্ত হবে না। নগদে আইনি সেবা প্রদান, যেহেতু আইনি সেবা প্রদান করেছে তার মানে আয় সৃষ্টি হয়েছে, তো আয় সৃষ্টির আমি বলেছিলাম যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করব কত তারিখে, 12 তারিখে, তাহলে 12 তারিখ প্লাস নগদে আইনি সেবা প্রদান, তাহলে কত টাকা, 30,000 টাকা, আমরা 30,000 টাকা লিখে ধরলাম, যোগ করার পর পাচ্ছি 1,12,000 টাকা। এরপরে 16 তারিখে বলছে কর্মচারী বেতন পরিশোধ 10,000 টাকা, তাহলে আবার খরচ হয়েছে, খরচ যেহেতু হয়েছে কি হবে, মাইনাস হবে, কি হবে, মাইনাস, তাহলে আমরা 16 তারিখে লিখে ধরব 16 মাইনাস কর্মচারী বেতন পরিশোধ, কর্মচারী বেতন পরিশোধ কত টাকা, 10,000 টাকা, তাহলে আমরা 10,000 টাকা মাইনাস করে দিব, আর মাইনাস ফিগারের জন্য আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, তাহলে বিয়োগ করলে আমরা পাই 1,02,000 টাকা। এরপরে 25 তারিখে বলছে ব্যাংক ব্যাংক ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা, যেহেতু ব্যাংক ঋণ নেওয়া হয়েছে তাহলে ব্যাংক ঋণ নিলে প্রতিষ্ঠান নগদ টাকা আসছে, এবং প্রতিষ্ঠান নগদ টাকা আসছে এবং ব্যাংকে ঋণ বাবদ কি হচ্ছে, দায় সৃষ্টি হয়েছে, তাহলে আমরা এটা এই জায়গাটা আমরা লিপিবদ্ধ করবো না। 27 তারিখে বলছে ধারে আইনি সেবা প্রদান করা হয়েছে 60,000 টাকা, যেহেতু ধারে আইনি সেবা প্রদান করা হয়েছে, আইনি সেবা প্রদান মানে হচ্ছে আয় হওয়া, তার সূত্রে এটা যোগ হবে, তাই আমরা লিখলাম 27 প্লাস ধারে আইনি সেবা প্রদান কত টাকা, 60,000 টাকা, আমরা যোগ করে টোটাল পাচ্ছি 1,62,000 টাকা। এটি হচ্ছে মালিকানা সত্ত্ব, আমরা নিচে ক্লোজিং ডেটা টেনে দিব, এটি হচ্ছে মালিকানা সত্ত্ব, তাহলে আমরা নিচে করে দিব উত্তর লিখে দিব, উত্তর মালিকানা সত্ত্ব শর্ত 1,62,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টা তোমাদের কাছে কনফার্ম করতে চাই সেটা হচ্ছে লেনদেন অঙ্কগুলো খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আর প্রতিটা ঘটনা তোমাকে বুঝতে হবে, ঘটনা না বুঝলে তুমি কখনোই এটাকে লেনদেন না লেনদেন না সেটা তুমি বুঝতে পারবে না, আর যদি লেনদেন বা লেনদেন নয় এই জিনিসটা বুঝতে না পারো তাহলে তুমি ক বা খ নম্বরের মধ্যে এই ঘটনাগুলো প্রয়োগ করতে পারবে না বা প্রয়োগ করতে পারবে না, আর যদি প্রয়োগ করতে না পারো ফাইনালি তুমি এগুলো সমাধান করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও গ নম্বর প্রশ্নের সমাধানের জন্য সমাধানের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।